বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলীয় লবণ পানি অধ্যুষিত বাগেরহাটে চলছে সুপেয় পানির তীব্র সংকট। পৌরসভার পক্ষ থেকে শহরবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা থাকলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। বিশুদ্ধ পানির প্রয়োজন মেটাতে অনেক এলাকায় গভীর নলকূপ বসাতে না পারায় দূর দূরান্ত থেকে পুকুরের পানি সংগ্রহ করতে হয়। কি গ্রীষ্ম কি বর্ষা, গভীর নলকূপ স্থাপনে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকায় সারা বছর ধরে উপকূলীয় জেলা বাগেরহাটে বিশুদ্ধ খাবার পানির সংকট লেগেই আছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় কচুয়া, মোরেলগঞ্জ, শরণখোলা ও মোংলার মানুষকে। অনেকে বাধ্য হয়ে পুকুরের পানি ও আর্সেনিকযুক্ত নলকূপের পানি পান করছে, ফলে দেখা দিচ্ছে পেটের পীড়া সহ পানিবাহিত নানা রোগ বালাই। কোনো লেয়ার পায় না বা সঠিক মানে পানির উৎস হিসাবে এই একমাত্র উৎসই আমাদের এই মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজের লেক পুকুর। বিশুদ্ধ পানি আমাকে ধারে কাছারে কোনো জায়গায় নেই, কোনো টিউবওয়েলের পানিও আমরা খাতি পারি না আর্সেনিক আর লবণের জন্য। তাই 2 কিলো দূর থেকে আমরা এক এক কলস পানি 10 টাকা দিয়ে এনে খাচ্ছি। এই সমস্যা থেকে উত্তরণের পথ বৃষ্টির পানি সংরক্ষণ, এলাকার পুকুর সংরক্ষণ আর আরও বেশি বেশি পুকুর খনন, এমনটাই পরামর্শ স্থানীয় জনপ্রতিনিধিদের। বিশুদ্ধ পানি নাই, ডিপ টিউবওয়েল চলে না, এক পক্ষ মানুষের পানি খাওয়ার জায়গা হলো পুকুর এবং পিএসএফ এর মাধ্যমে, সে পুকুরগুলো খনন নাই, আরো পর্যাপ্ত পুকুরের প্রয়োজন। বিশুদ্ধ পানির সংকটের কথা স্বীকার করে জনস্বাস্থ্য বিভাগ বলছে সংকট দূর করতে নানা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, এগুলো বাস্তবায়ন করা গেলে কিছুটা হলেও সংকট কাটবে। ডিসেলিনেশন প্ল্যান্ট এবং পুকুর পুনর্খননের মাধ্যমে যাতে সুপেয় পানিটাকে সংরক্ষণ করা যায় এই প্রকল্প আমরা আগামী বছর থেকেই করব। ইতিমধ্যে আমি আগেই বলছি যে 10টা পুকুরের কার্যাদেশ প্রদান করা হয়েছে। দীর্ঘদিনও পানি সমস্যার সমাধান না হওয়ায় হতাশ এলাকাবাসী। পানির সমস্যাই বাগেরহাটের মানুষের কাছে এখন প্রধান সমস্যা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।